অনুষ্ঠান তৃতীয় মাত্রা আজকে বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস আজকের তৃতীয় মাত্রায় আমার বাম পাশে যিনি বসে রয়েছেন তিনি আমাদের সবার প্রিয় জনাব আবদুল্লাহ আবু সাই আমার ডান পাশে যিনি বসে রয়েছেন টিভি ব্যক্তিত্ব পাপেট শিল্পের জনক জনাব মুস্তফা মান আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করতে চাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে জনাব আবদুল্লা আবু সাইদ স্যারকে প্রথম আমি সেই কথারই সূত্রপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি রবীন্দ্রনাথ তার একটা কবিতার মধ্যে বলেছিলেন যে আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে অর্থাৎ রবীন্দ্রনাথের মনের মধ্যে ছিল যে তিনি এত প্রতিভাবান মানুষ এত তার কীর্তি এবং এত দিকে তার জয় তারপরেও তার মনের থেকে সন্দেহ যায়নি যে তিনি কি বেঁচে থাকবেন এই পৃথিবীতে চিরদিন চিরদিনকে মানুষ এইভাবে তাকে স্মরণ করবে যেভাবে তাকে তার সময়ের মানুষ স্মরণ করেছে উনি একটা কবিতার মধ্যে বলেছিলেন যে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে রেখে যায় আমার প্রভূতি এই পৃথিবী সবাইকে একদিন হয়তো ভুলবে তবু দীর্ঘ দীর্ঘদিন মনে রাখে রবীন্দ্রনাথ আমি মনে করি তাদের একজন দীর্ঘদিন মনে রাখা যায় এমন অনেক কিছু রবীন্দ্রনাথ করেছেন স্যার অবশ্যই দীর্ঘদিন মনে না রাখার মতো শক্তি হঠাৎ করে কোনো জাতির আসবে না আমাদের সেই শক্তি নেই মনে না রাখার মতো কিছু করার যা কিছু আমরা ভালো বলছি আজকে সুন্দর বলছি সব কিছুই কিন্তু ভিত রচনা করেছেন রবীন্দ্রনাথ এতে কোনো সন্দেহ নেই এবং আধুনিক বাংলা ভাষা একা রবীন্দ্রনাথের সৃষ্টি এ কথা কিন্তু বুদ্ধদেববাবু বলেছিলেন এবং আমার তো মনে হয় যদিও আমার বলা উচিত নয় তবুও মনে হয় সত্যি একা রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদের এই কৃষ্টি আমাদের এই শিল্পকলার অভিব্যক্তির যে রূপ আমরা পেয়েছি এটা রবীন্দ্রনাথ থেকে পেয়েছি এবং নান্দনিক বোধ এখনকার সব প্রতিটি নান্দনিক বোধ তার কাছ থেকে আমরা বারবার পেয়েছি বারবার পাচ্ছি চিত্রকলার সম্পর্কে রবীন্দ্রনাথ কিন্তু বারবার বলছেন আমাদের যে পুরনো যে ঐতিহ্য রয়েছে যে রং যে মাধুর্য যে ভঙ্গিগুলো পেয়েছে সেগুলো বলছেন যে ইউরোপিয়ান চিত্রকলার কপি করার কিছু নেই নকল নবিশে কিছু নেই আমাদের বিরাট ঐতিহ্য সেখান থেকে নাও রবীন্দ্রনাথ বলছেন সকলকে রবীন্দ্রনাথ ঠাকুর আর্ট কলেজে গিয়ে সেটা নতুন আকারে আবার সেই ওল্ড ইন্ডিয়ান পেন্টিং মোগল পেন্টিং এসব নিয়ে কাজ করতে লাগলেন কিন্তু নিজে যেদিন থেকে ছবি আঁকলেন সেই দিন থেকে কিন্তু একটিও ছবি তিনি সেই পুরনো ঐতিহ্যে ফিরে যাননি আশ্চর্য তিনি এতই আধুনিক হলেন যে সেই পুরনো আঙ্গিক নেবার তার দরকারই হলো না এবং এই সঙ্গে পৃথিবীর কোনো পরিচিত আঙ্গিক বা ইজম তাকে অনুপ্রাণিত করতে পারলো না তিনি অদ্ভুত একটা নতুন নতুন ধারা পেয়ে গেলেন সেই ধারায় আশ্চর্যভাবে বাংলাদেশের মন সে আছে বাংলাদেশের নিজস্ব মন পাওয়া সত্ত্বেও সেটা আন্তর্জাতিক মন হয়ে গেল রবীন্দ্রনাথ প্রায় বলেছেন আমার মন স্বদেশের কিন্তু আমার কাল তো স্বদেশের নয় সেটা সারা বিশ্বের এই কালের সঙ্গে যদি আমার স্বদেশের মনটি নাম বেঁচে থাকে তাহলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না এত বড়ো প্রতিভা আমাদের সামনে যখন আছে আমরা বারবার প্রতি বছর তো বটেই প্রতি তাকে বারবার স্মরণ করতে পারি আজই হতে নয় আজি হতে আর বস্ত্র পরে নিশ্চয়ই স্মরণ করবো তাকে বললেন তো চিত্রশিল্পী সম্পর্কে কিন্তু এই কালো চিন্তু তার যে সাহিত্য তার যে কবিতা সেটা সম্পর্কে স্যার কিছু বলবেন না উনি একটা কথা বলেছিলেন সেটা একটু বলে নেই সেটা হচ্ছে যে আজকে এই যে উনি যে ভাষায় কথা বলছেন আমি যে ভাষায় কথা বলছি তুমি যে ভাষায় কথা বলছো আজকে এই বাঙালি জাতি যে ভাষায় কথা বলে যেখানেই সে থাকুক এইটা রবীন্দ্রনাথের ভাষা এটা বিদ্যাসাগরের ভাষা নয় এটা টেকচাঁদ ঠাকুরের ভাষা নয় এটা বঙ্কিমচন্দ্রের ভাষা নয় রবীন্দ্রনাথ এসে এই ভাষাটাকে আমাদের সমস্ত জাতির সম্পদে এটাকে তিনি পরিণত করেছেন এরপরে যারাই লিখেছেন এই যে শরৎচন্দ্র এবং এরপরে যত লেখক এসছেন হয় রবীন্দ্রনাথের বিরুদ্ধে যে যেতে চেষ্টা করেছেন তাতেও বোঝা যায় যে তিনি রবীন্দ্র প্রভাবিত অথবা রবীন্দ্রনাথের পক্ষ নিয়ে তিনি লিখছেন আজকে পর্যন্ত আজকে বাংলা সাহিত্যের যে ভাষা এই ভাষা রবীন্দ্রনাথের ভাষা আমরা বাঙালিরা যে ভাষা বলি সেটা রবীন্দ্রনাথের ভাষা এটা রবীন্দ্রনাথের একটা বিরাট অ্যাচিভমেন্ট কারণ একটা মানুষ একটা সংস্কৃতি হয়ে যায় যখন একটা সংস্কৃতি হয়ে যায় তখন এটা খুব গুরুত্বপূর্ণ আর এমনি সাহিত্য সম্বন্ধে যদি বলতে চাই সাহিত্যের চাইতে আমি মনে করি গান সম্বন্ধে একটু বলা যেতে পারে কারণ রবীন্দ্রনাথ গানের ব্যাপারে খুবই আশাবাদী ছিলেন উনি বলেছিলেন যে বাঙালিরা আমার সব কিছু ভুলে যেতে পারে কিন্তু আমার গানকে কোনো দিন ভুলবে না এর অনেক কারণ আছে এর সুরের কারণ আছে এর কথার কারণ আছে কথার জন্য আছে কিন্তু গানের মধ্যে রবীন্দ্রনাথের গানের মধ্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তের প্রতিটা অনুভূতিকে রবীন্দ্রনাথের গানের মধ্যে পাই আমার দুঃখের সময় রবীন্দ্রনাথের গানের মধ্যে আমরা আমাদের কথাকে খুঁজে পাই আমাদের সুখের মধ্যে পাই আমাদের উদ্দীপনার মধ্যে পাই সমস্ত জায়গাতে পাই ডাব্লিউ বিএচও লিখেছিলেন তার রবীন্দ্রনাথের সেই ভূমিকায় যে ট্রাভেলার্স উইল হাম দে মন দ্য হাইওয়েজ অ্যান্ড মেন রোয়িং আপন রিভার্স একদিন এই গান সমস্ত বাঙালি জাতি গাইবে এবং পথিকেরা যখন হাঁটবে পথ দিয়ে সেই গান গাইতে গেতে যাবে এবং নদীতে বোটম্যানরা যে গান গাইবে সেখানেও রবীন্দ্রসঙ্গীত থাকবে তো এই গানের একটা জগতে রবীন্দ্রনাথ সমস্ত বাঙালি জাতিকে আচ্ছন্ন করে রেখেছে তার কবিতা হয়তো কিছু মানুষ পড়েন কবিতা তো সবাই পড়ে না কিছু সবাই পড়ে না গল্প সবাই পড়ে না উপন্যাস সবাই পড়ে কিন্তু গান সবার কাছে গান সবার কাছে রবীন্দ্রনাথের গান বাঙালি জাতির হৃদয়ে হৃদয়ে প্রাণে প্রাণে রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে আজকে মিশে গেছে এইখানে রবীন্দ্রনাথ বেঁচে আছেন এবং এই মৃত্যু কেউ তাকে ঘটাতে পারবে না আর যদি অন্যান্য জায়গা বলি সাহিত্য আমি একটা জায়গা অন্তত বলি সাহিত্যের মধ্যে ছোট গল্প তো অপূর্ব কেমন আজকের মনে হয় আজকের আমার সমস্যা নিয়ে ছোট গল্পগুলো লেখা একশো বছর পার হয়ে গেছে এই ছোট গল্পগুলো লেখা হয়েছে সমস্ত আজও আমাদের রাস্তায় হাঁটতে গিয়ে আমরা হয়তো নদীর ধারে কোনো একটা ফটিককে চোখে দেখতে পাই মিনিকে দেখতে পাই আমরা মিনিকে দেখতে পাই ওই কাবলিওয়ালার পিতৃ হৃদয়কে আমরা দেখতে পাই কেমন ওই পোস্টমাস্টারের ওই রতনের অবোধ মানে ভালোবাসা ভালোবাসাটাকে অমলকে দেখতে পাই আমরা অমলকে দেখতে পাই মানে সমস্ত মানে আমাদের চোখের সামনের জিনিসটাই হ্যাঁ উনি করেছেন এবং সেই জন্য ক্লাসিক রবীন্দ্রনাথ ক্লাসিক হয়েছে এই জাতির চিরকালের সম্পদ হয়েছে চিরকাল এবং রবীন্দ্র সাহিত্য এই জাতির চিরকালের সম্পদ হয়েছে আধুনিক মানে সাম্প্রতিক বলে একটা কথা আছে তার উল্টো কথা হচ্ছে ক্লাসিক সাম্প্রতিক যে কোনো মানুষই সাম্প্রতিক লেখক হিসেবে খ্যাতি অর্জন করতে পারে আধুনিক লেখক হতে পারে কিন্তু ক্লাসিক মানে যে চির আধুনিক রবীন্দ্রনাথ হচ্ছেন চির আধুনিক আজকেও যখন আমি শেষের কবিতা পড়তে যাই তখন মনে হয় যে আজকের ঢাকা শহরের আজকে ঢাকা শহরের হাই সোসাইটির এটা একটা গল্প কিংবা যখন আমি গোড়া উপন্যাসটা পড়তে যাই তখন আমি দেখি যে আমাদের ভেতরকার যে যে আচার নয় প্রথা নয় কেমন সংস্কার নয় কেমন এই যে আমাদের মানে মানে তুচ্ছ তুচ্ছ মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে দেখা জীবন সেটা নয় মানুষ রয়েছে মানুষের ভেতরে এবং সেই মানুষ হচ্ছে এসবের চাইতে অনেক বড় কোনো সংস্কার আবদ্ধ জায়গাতে মানুষ নেই বড় মানুষ নেই তো এই সমস্ত দিক থেকে আমার ধারণা রবীন্দ্রনাথ এখনও প্রাসঙ্গিক উনি বেঁচে আছেন এবং আমার মনে হয় উনি যেটা বললেন শতাব্দীতে রবীন্দ্রনাথকে শেষ করা যাবে এটা সহস্রাব্দের চিন্তা করতে স্যার যে গানের কথা বলা আমি জানি যে আপনার আরেকটা পরিচয় আছে যে আপনি মাঝে মাঝে শখে গানও করেন এই যে রবীন্দ্রনাথ গানের যে বৈচিত্র্য যদি আপনার কাছে দুটো গান শুনতে পারতাম আলোচনাই হোক কারণ গান তো প্রত্যেক দিন শোনে গান নয় তবে রবীন্দ্রনাথের গান মানে আশ্চর্যভাবে সুর যেটা সুরটা কিন্তু কিছুতেই তৈরি সুর নয় অর্থাৎ কথায় প্রয়োজনে এবং কথার সঙ্গে মিলেমিশে সুর এসেছে এটা এমন আশ্চর্যভাবে এসেছে যে বলার নয় যেরকম আমরা ছবিতে পার্সপেকটিভ করি না দূরের রঙ কাছের রঙ মাঝের রঙ তাই না দূরে গেলে নিশ্চয় অন্য রঙ দিই দূরে গেলে ছোট হয়ে যায় কিংবা কিছু একটা হয় উপরে চলে যায় এরকম একমাত্র বাংলা গানের একমাত্র রবীন্দ্রনাথের গানেই পার্সপেকটিভ সঠিকভাবে সুরে আছে ওনার সুরে আছে যেরকম আমি নিশ্চয়ই কাছে আর তুমি একটু দূরে আর দূরদেশি রাখাল ছেলে আরো দূরে আরও দূরে দূরদেশি আর সুরের নিয়মে চড়ার সুর হল হলো দূরের আর নিচের সুর হল কাছের আর রবীন্দ্রনাথের প্রায় প্রতিটি গানেই সেটা আছে যেরকম দূর দেশি ছেলে আমার আমি কাছে আমারটা তোমার হলো সুর আমার এটা কিছুতে উপরে যাবেই না এইরকম যে অদ্ভুত পার্সপেকটিভ সুরে আছে আমি চিনি আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী চড়ে গেল এই বিদেশিনী তো নিশ্চয়ই অন্য অন্য জায়গার দূরে তুমি থাকো সিন্ধু পারে আবার চড়ায় চলে গেল তো এরকম প্রতিটি গানে এই যে অদ্ভুত দৃশ্যের দৃশ্যমূলক যে পার্সপেক্টিভ এবং সেই সুরে বাঁধা সেটা একটা অপূর্ব সৃষ্টি আমাদের বাংলা সুরে কিন্তু এটা ছিল না কখনোই ছিল না এটা এই দিকটা তার নিজস্ব সেই জন্য বলবো সঙ্গীতের ব্যাপারে সে যেটা বললেন এটা সত্যি তার সঙ্গীত এতই বড় একটা শিল্প মাধুর্য যেটা হয় সে সবারও নয় এবং বুঝে ফেলারও বিষয় নয় এটা বুঝতেই হবে এবং ক্রমাগত এ একটি গান ক্রমাগত নিজেকে আরও প্রকাশ করবে আরও গভীরে নিয়ে যাবে আরও যেন কোন এখান থেকে হেতা নয় হেতা নয় অন্য কোনো খানে সে অন্য কোনো খানে নিয়ে যাবার গান এটা ঠিক সেই কারণে যে কথা তিনি শুরুতে বলেছিলেন মোস্তফা সাহেব যে আমি গাইবো না কিন্তু অন্য খানে কেন চলে গিয়ে আসলে গান গিয়ে স্যার আমি আপনাকে না তবে এখানে আমি একটু গান সম্পর্কে একটু বলতে পারি নিশ্চয়ই আচ্ছা গান সম্বন্ধে রবীন্দ্রনাথের গানের একটা খুব বড় সম্পদ হচ্ছে এর কথা রবীন্দ্রনাথের প্রকৃতিটা ছিল খুব আবেগপ্রবণ উনি অনেক সময় দেখা যাচ্ছে দেখা গেছে কবিতাতে আবেগ যেন আর থামতে চায় না সুতরাং রবীন্দ্রনাথ তখনই শ্রেষ্ঠ কবিতার কাজগুলো করেছেন যখন কোনো না কোনোভাবে উনি বাধা পড়েছেন যেমন গানের কথা খুব ছোট্ট কথা এবং তার মধ্যে তার সমস্ত অনুভূতিকে সেখানে দিতে হবে এবং সেটাকে উনি এত পরিমিতভাবে এত সুসংহতভাবে এত অনুপমভাবে সেই কাজটা করেছেন সেটা একেবারে মানে আশ্চর্য এবং পৃথিবীতে বহু মানুষ গানের কথা লিখেছেন কিন্তু আমার মনে হয় যে পৃথিবীতে রবীন্দ্রনাথের চাইতে সুন্দর গানের কথা গানের কথা এটা আর কারণে আমরা যদি গানের কথা হিসেবে কথাকে আলাদাভাবে ধরি তাহলে হয়তো আমরা ভাবতে পারি তার পাঠক হয়তো কমে যেতে পারে যদি সুরকে আলাদা করে ফেলি তাহলে তার শ্রোতা হয়তো কমে যেতে পারে কিন্তু এ দুয়ে যেটা মুস্তফা মাস সাহেব বললেন এ দুয়ের মধ্যে এমনই সাজুজ্জ যে দুটো একসঙ্গে হওয়ার সঙ্গে সঙ্গে যেন আগুন জ্বলে এবং সে সঙ্গীতের আগুন সে প্রজ্বলন এবং সেই দূর দূর লোকে আমাদেরকে আমাদেরকে নিয়ে যাচ্ছে স্যার আমার মনে হয় যে আপনি আপনার প্রথম বইয়ের নামে খুব সম্ভব দুর্বল রবীন্দ্রনাথ না আমার বইয়ের নাম দুর্বলতায় রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথ দুর্বল কেমন রবীন্দ্রনাথ মহৎ হ্যাঁ কেমন কিন্তু মানে সবচেয়ে সুন্দর জিনিসেরও কোন কোন জায়গায় হয়তো অপূর্ণতা থাকতে পারে কেমন সেটা কিন্তু এটা আমি যখন বইটা লিখেছিলাম তখন যারা খুব রবীন্দ্র অতিভক্ত তারা কিন্তু খেপেছিলেন হ্যাঁ কিন্তু তারা বুঝতে পারেননি যে আমি রবীন্দ্রনাথকে ভালোবেসে এটা লিখেছিলাম রবীন্দ্রনাথকে সর্ব দিক থেকে মহৎ জানার পরেও যদি কিছু কিছু জায়গাতে অসম্পূর্ণতা এই অসম্পূর্ণতাটুকু না থাকলে তো মানুষ সত্যিকার মহৎ হয় না শব্দের কথা বলছেন এই শব্দের নানা রকম সমন্বয় বা শব্দ নিয়ে তিনি অনেক রকম আমি বলবো খেলা খেলেছেন সেটা নিশ্চয়ই স্যার আপনি মানে খেয়াল করেছেন বা আপনি সম্পর্কে অনেক ভালো বলতে পারবেন না আমি অত ভালো বলতে পারবো না তবে উনি খেলা খেলেছেন এটা আমাদের কাছে মনে হতে পারে কিন্তু তার কাছে খেলা ছিল না তার কাছে ছিল জীবন শব্দ চয়ন হ্যাঁ তার কাছে হচ্ছে যে সর্বোচ্চ ভাবে সঞ্চারণযোগ্য শব্দটা আমাকে পেতেই হবে কেমন এবং সেটা করতে গিয়ে কতভাবে সেটাকে করা যেতে পারে সেটা দেখেছেন কারণ একটা কথা আমাদের একটু মনে রাখতে হবে যে একজন কবি কে এটা মাইকেল খুব সুন্দর করে বলেছেন যে শব্দে শব্দে বিয়া দেয় যে জন। শব্দের সঙ্গে শব্দের বিবাহ যিনি দেন কেমন তিনি হচ্ছেন কবি এবং গেটের একটা খুব সুন্দর কথা আছে উনি উনি কবি হাফিজকে পড়ার জন্য ফার্সি শিখেছিলেন এবং শেখার পরে যখন উনি পড়লেন সত্যিকারের হাফিজের সেই অ অনুপম সুন্দর কবিতা তখন বললেন যে পৃথিবীতে কোনো আসরে মানে বিবাহের আসরে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সুদর্শন যুবকের সঙ্গে সবচেয়ে মানে প্রিয়দর্শিনী মেয়েটির যদি বিয়ে হতো এবং তারা যদি বিবাহ বাসরে পাশাপাশি বসতো তাহলে তাদেরকে যেমন সুন্দর লাগতো ঠিক তেমনি সুন্দর লাগে হাফিজের কথা এবং তার যে শব্দ সেই দুটোর মিলনকে সেই রকম সুন্দর লাগে তো কথার সঙ্গে শুধু শব্দে ধ্বনির সঙ্গে ধ্বনির না কথা এবং শব্দ ধ্বনি সব মিলিয়ে একটা ছবির জগৎকে একজন শিল্পী রচনা করে একজন গায়ক কি হন আমরা যদি দেখি একজন গায়ক তিনি হন যিনি ধ্বনির সঙ্গে ধ্বনির সম্পর্কটা বুঝতে পারেন কোন ধ্বনির পাশে কোন ধ্বনি হলে জ্বলে উঠবে আগুন আলো জ্বলে উঠবে সেটা তিনি বুঝতে পারেন একজন দার্শনিক কে যিনি আইডিয়ার সঙ্গে আইডিয়ার সম্পর্কটা বুঝতে পারেন একজন সায়েন্টিস্টকে যিনি বস্তুর সঙ্গে বস্তুর সম্পর্ক বুঝতে পারেন কবি হচ্ছেন যিনি শব্দের সঙ্গে শব্দ বুঝতে পারেন কোন শব্দের পরে কোন শব্দ গগনে গরজে মেঘ গগনে গরজে মেঘ ঘন বরসা একটা শব্দ তুমি চেঞ্জ করো আকাশে গরজে মেঘ ঘন বরসা একদম সমস্ত গগন শেষে ওই বর্ষা ভারাক্রান্ত মেদুর আকাশ ওই পরশায়ংটা সত্যি কুলে একা বসে আছে। নাই ভরসা সুতরাং আর কিছু হ্যাঁ যাবে না ও ভরসাহীন হয়ে যেতে ভরসা সুতরাং শব্দ অসম্ভব শক্তিশালী একটা বিষয় যেটা কবিতার মধ্যে থাকে এবং রবীন্দ্রনাথ ছিলেন এই শব্দের রাজা সম্রাট কেমন শব্দকে যে কতভাবে লীলায়িত করা যেতে পারে শব্দকে যে কতভাবে ছন্দময় করে তোলা যেতে পারে হ্যাঁ হ্যাঁ ওই আশে ওই ভৈরব হরষে জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রবসে ঘন গৌরবে নব যৌবনা বরসা গম্ভীরা সরসা মনে হচ্ছে ঝমঝম করতে করতে নব নবযৌবনা বরসা চলে আসছে এই যে ধনী হ্যাঁ ধনী জগৎকে তিনি রচনা করতে পারতেন হ্যাঁ দীপ্ত চক্ষু হে সেন সন্ন্যাসী পদ্মাসনে বসবাসী রক্ত বৈশাখ সেই সামনে ভয়ঙ্কর রুক্ষ মাঠ আগুন জ্বলছে মনে হচ্ছে তার বর্ণনা হ্যাঁ জ্বলিতেছে সম্মুখে তোমার ললুপ চিতাগ্নি শিখা লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর করি ভস্য সাহার চিতা জলে সম্মুখে তোমার হ্যাঁ এইখানে আবার সে আগুনকে জ্বালিয়ে তুলতে হচ্ছে ওইখানে নব যৌবনা বর্ষা কেমন আবার গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে চলো চপলার চকিত চরণে করেছে চরণ বিচরণ কোথা চম্পক চল চপলার চকিত চরণে একটা চপলা চলছে তার নুপুর বাজছে সে যে সুন্দর স্নিগ্ধ ইসে যাচ্ছে এই যে ফুটিয়ে তোলা এ এটা এটা হচ্ছে কবির লক্ষণ শব্দে শব্দে বিয়া দেয় যেই জল আমরা যারা টেলিভিশনে কাজ করি সবাই বলি নাটক সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান কিন্তু আজকে আমি জানি যে আজকেও যদি জন মুস্তাফা মানুয়কে কোনো নাটকের কথা বলা হয় যে একটি নাটক যদি আপনি তৈরি করেন আমি জানি তিনি প্রথম বলবেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক করতে চাই আমি কি ঠিক বলেছে হ্যাঁ কারণ রবীন্দ্রনাথের নাটক যখন করতে চাই কিংবা পড়ি তখন প্রথম প্রথমটি ভয়টি উদয় হয় ভয় লাগে এবং বুঝতে চেষ্টা করি এবং একটা চ্যালেঞ্জ ফিল করি এবং মনে হয় যখন মনে হয় একটু বুঝতে পেরেছি তখন হয়তো প্রোডাকশান করলাম এবং হলো এবং পরে যে অতী এবং যে হেরে যাওয়া তার কাছে সেটা বড় আনন্দের লাগে যে আমি বুঝতে পারিনি তাহলে এখনও রবীন্দ্রনাথ বুঝতে পারিনি আরও পড়তে হবে আরও জানতে হবে আবার নতুন করে আরেকটি প্রোডাকশান করলে হয়তো বা ভালো হতো এই চ্যালেঞ্জটা সত্যি ভালো লাগে কারণ একটা নাটকে নাটকের ঘটনাবহুল যে ব্যাপারগুলো ঘটে যায় সেটা করলেই শেষ কিন্তু রবীন্দ্রনাথের নাটক যখন করি একদম শেষ যখন হয় যখন দেখি শেষ তার পরিণতি কি হলো দেখলাম যে আরও অনেক বোঝার ছিল আরও অনেক এগিয়ে যাবার ছিল অনেক কথা হয়তো আমি বুঝতেই পারিনি আবার নতুন করে বোঝা শুরু হয় এই যে চিরন্তন এগিয়ে যাওয়ার যে স্পৃহা উনি জাগিয়ে তুলতে পারেন সেই জন্যই রবীন্দ্রনাথের নাটক করা তার চিত্রকলায় এই সম্রাট শব্দের সম্রাট নামের সম্রাট যে কোনো জিনিস যে কোনো পরিবেশ দেখুক না কেন প্রকৃতির তার একটি সঠিক শব্দ তিনি বার করতে পেরেছেন কিন্তু তার নিজের আঁকা ছবির একটিও কথায় নাম দেননি উনি প্রায় তিন হাজার ছবি এঁকেছেন তার প্রথম এক্সিবিশনে বলা হলো যে গুরুদেব আপনি ছবিগুলোর নাম দিয়ে দেন তো সেই কথা সম্রাট বললেন যে না ছবি তো নিজেই কথা বলে আর যে দেখবে সেই তার নামটি বসিয়ে নেবে আমি কেন বাসাব। আমি তো খালি দেখাতে চাই আমার উপলব্ধি দেখুক আমার দেখাকে আরেকজন দেখুক আমার ফিলসফিকে নয় আমার অন্য কিছুকে নয় খালি আমার দেখাকে আবার দেখুক অত অর্থাৎ যেন একটা আয়না তার অন্তরকে প্রতিফলিত করে দিচ্ছে ব্যাস কোনো ব্যাখ্যা নেই কিন্তু আশ্চর্য সেই ব্যাখ্যা খুঁজে পাচ্ছি আমরা এখন বহুদিন পরে কিন্তু দীর্ঘকাল আমরা জানি যে রবীন্দ্রনাথের গানের যে সুর যে কথা এগুলোতে কিন্তু কোনো পরিবর্তন আনা যায়নি কিন্তু কয়েক বছর আগে বিশ্বভারতীর কাছ থেকে যখন অধিকারটুকু চলে গেল তখন এখন অনেকেই কিন্তু একটু সুর ভাঙার চেষ্টা করছে কথারও কিছুটা হেরফের করার চেষ্টা করছে সেটা আপনি কীভাবে দেখছেন আসলে একটা খুব বড় পর্বত সামনে রয়েছে আমি একটা কোদাল নিয়ে সেখানে কিছু কোপ মেরে বললাম যে আমি এই পাথরে এই পর্বতের শেপটা নতুন করলাম সেটা যে কেউ বলতে পারে কয়েকটা পাথর কষিয়ে নিলাম বললাম যে দেখেছো এখন পাথরটি নতুন হলো তো সেরকম নতুন সকলেই করতে পারে কিন্তু রবীন্দ্রনাথ পর্বত সেখানে হ্যাঁ রবীন্দ্রনাথের ওই বিশাল পর্বতকে যদি পরিবর্তন করতে হয় তাহলে নিশ্চয়ই ওই রকমই আরেকজন প্রয়োজন হবে তার আগে খুব একটা পরিবর্তন ঘটবে না উনি বারবার বলেছেন যে আমাকে ছাড়িয়ে চলে যাও আজকে আমারটা শেষ কথা নয় বারবার বলছেন যে কালের সঙ্গে থাকো মন আমার কাল কিন্তু তোমার কাল কিন্তু এই পৃথিবীর সকলের কালের জোর বেশি উনি স্বীকার করছেন যে এই কালে তুমি হয়তো নষ্ট করতে চাচ্ছ করো তাতে রবীন্দ্রনাথের কিছু যে আসে না এবং ওই অত বড় পাহাড়কে না হঠাৎ করে দিয়ে কিছু ভাঙা সম্ভব না আমি মনে করি যে অত বড় পাহাড় যদি কেউ সত্যি সত্যি কাটতে পারে তাহলে ওই পাহাড় কেটে অযথা এবং শক্তির অপব্যয় করবে কেন নিজেই আরেকটা পাহাড় তৈরি করবে এবং সত্যিকারের যারা বড় শিল্পী রবীন্দ্রনাথের পরে ধরা যাক নজরুল ইসলাম জীবন দাস তারা তো অন্য পাহাড় তৈরি করে অন্য পাহাড় ওই পাহাড়ের উপরে কাটাকাটি তারা করেননি এটা আমি মনে করি যে এটা অক্ষম মানুষদেরই একটা নানান রকম চেষ্টা তোমার ক্ষমতা থাকে নতুন গান উপহার দাও নতুন কথা আনো নতুন সঙ্গীতে ভরিয়ে তোল মানে আমাদের সংস্কৃতি গানে সাহিত্যে পূর্ণ হোক কিন্তু অন্যটাকে নিয়ে এত টানাটানি করে কি লাভ এটা আমাদের এক ধরনের দেউলিয়াপনারই লক্ষণ বলে আমার মনে হয় আমরা আমাদের এখনকার যে প্রজন্ম তার কাছে তাদের কাছে কি এই রবীন্দ্রনাথকে এইভাবে আমরা উপস্থাপন করতে পারছি আমাদের যে বর্তমান যে প্রজন্মটা চলছে সেটার মধ্যে এটা একটা শুরুর প্রজন্ম কেমন আমরা একটা জাতি আমরা স্বাধীন হয়েছি আমরা সবেমাত্র যাত্রা শুরু করছি অনেকে মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল এটা অনেক দিন কিন্তু একটা জাতির জীবনে পাশ ফিরে শুতেই হয়তো একশো বছর লাগে সুতরাং এটা কোনো সময় নয় মাঝখানে আমাদের একটা বড়ো নৈরাজ্যপূর্ণ সময় অতিক্রান্ত হলো এটা আমাদের সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আমাদের শিল্পের জীবনে সমস্ত জীবনে একটা নৈরাজ্য মধ্যে দিয়ে আমরা গেছি এবং আজকের যে তরুণ তরুণেরা তারাও যে খুব সুস্থির হয়ে উঠতে পেরেছে তা নয় রবীন্দ্রনাথকে বোঝার জন্য যে হৃদয় দরকার রবীন্দ্রনাথ একটা কালচারের খুবই উঁচু পর্বের থেকে জন্মানো মানুষ কেমন এবং ওই কালচারকে বুঝতে হলে যে বুঝবে তাকেও একটা উঁচু লেভেলের কাছে যেতে হবে না তাহলে কিন্তু এই যে নৈরাজ্য বলছেন বা হতাশা বলছেন এই সময় কি রবীন্দ্রের কিছু করার নেই না মানে সব সময় সব কিছুর করার থাকে না যেমন যখন প্রচন্ড ঝড় ওঠে তখন জানালটা বন্ধ করাই খুব ভালো তখন সুন্দর বাতাস সেবনের জন্য পার্কে না বেরোনোই ভালো এক একটা যুগ থাকে যে যুগে অনেক জিনিসটার আদর কমে যায় অনেক বড় জিনিসকে মানুষ বুঝতে পারে না অনেক বড় বড় জিনিস মাটির নিচে পথিত হয়ে পড়ে থাকে এরকম অনেক সময় দেখা গেছে কিন্তু আবার ইতিহাস ফিরে আসে আবার সেই শক্তির যুগ ফিরে আসে ঐশ্বর্যের যুগ ফিরে আসে তারা আবার ঐশ্বর্য খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে তারা একসময় পেয়েও যায় তার মানে এই নয় যে রবীন্দ্রনাথ মাটির নিচে চলে গেছেন আমি তো মনে করি যে এখনও সবচেয়ে বেশি উচ্চারিত বাঙালি জাতির মধ্যে যার নাম সেটি রবীন্দ্রনাথ এর চাইতে বেশি উচ্চারিত আর কোনো নাম নেই আমরা আমাদের নতুন প্রজন্মের কাছ থেকে রবীন্দ্রনাথকে এতটা গুরুত্ব দিয়ে বোঝাতে পারছি রাখতে পারছি তাদের মনে তাদের কাছে চিঠি কারণ পুনো দিয়ে লিখি না আমরা চিঠি শেষ হয়ে গেলে পুনো দিয়ে লিখি পুনো দিয়ে লিখছেন এই যা আসল কথাটাই বলা হইল না কারণ উনি তো চেয়েছেন আসল কথা বলেন না রবীন্দ্রনাথ খালি অন্য বলতে চাই আসল কথা বলেন না রবীন্দ্রনাথ এই সমালোচনা হয়েছে তার উত্তরে লিখছেন তো তো এই যা আসল কথাই বলা হইল না আসল আসল কথাটা বলছেন এবার যে কাল পয়লা আসার মুসলধারে বৃষ্টি পড়িয়াছিল ড্যাশ ব্যাস এই শেষ করলেন রবীন্দ্রনাথ হ্যাঁ কিন্তু এই অপ্রয়োজনীয় আছে বলেই মানুষ বেঁচে আছে মানুষের যা কিছু চাওয়া এবং নিজেকে বড় করা পাওয়া যা সভ্যতা গড়ে উঠেছে এই অকারণগগুলোকে এই অকারণটা অকারণ নয় আসলে খাদ্যে আর কয় পয়সা খরচ হয় পৃথিবীর সব কিছু খরচ হয় নানা রকম অলঙ্কারে নানা রকম বিশাল বিশাল ব্যাপারে যেরকম আমাদের বাড়ি একটা খুব দরকার রাস ঢাকা শহর বাড়িতে বাড়িতে ভরে গেছে আকাশ দেখা যায় না কত বাড়ি লক্ষ লক্ষ বাড়ি বড় বড় বাড়ি এবং প্রতিটি কাজের বাড়ি কিন্তু পৃথিবীতে একটি বাড়ি আছে যেটা কোনো দিনই কাজে লাগেনি সত্যি কাজে লাগেনি সেটা হলো সকলেই চেনেন তার নাম তাজমহল একদিনও মমতাজ বেগমের কাজে লাগেনি সেই জন্যেই সেই অকাজের বাড়িটি পৃথিবীর শ্রেষ্ঠ বাড়ি সপ্তম আশ্চর্যের একটি এই কবি সাহিত্যিক শিল্পী কিংবা যারা মানুষকে কিছু দিতে চায় তাদের তো ছুটি নেই সেই জন্য তারাই অকারণ কাজ করে সারা সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে তোমার যে একটু আশঙ্কা যে রবীন্দ্রনাথকে কীভাবে এই যুগের ছেলেমেয়েরা তরুণেরা নতুন মানুষেরা দেখবে এটা একটা কিছুটা চিন্তারও আছে চিন্তার বিষয় আছে এই জন্য যে এই যুগটা কিছুটা আলাদা যুগ কেমন এটা প্রতিযোগিতার যুগ এটা ঊর্ধ্বশ্বাস একটা যুগ এটা খুন চাপা মানুষের যুগ ব্যস্ততার পাগলের মতো প্রতিযোগিতা কে কালকে কাকে ছাড়িয়ে চলে যাবে তার যুগ এটা কম্পিটিটিভ ইকোনমির যুগ কেমন এবং এখানে স্থিরতা নাই দারণও নাই এখানে আছে শুধু দৌড় মানুষ ছুটছে এই ছোটা মানুষের মধ্যে বড় কিছুকে ধারণ করা কিছুটা কঠিন হয়ে পড়ে কেমন আজকে সারা পৃথিবীতেই শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতেই হৃদয়ের পতন ঘটেছে কেমন শিল্পের যে বড় বড় কাজগুলোকে আমরা আগে দেখেছি আমরা সাম্প্রতিককালে তেমন বড়ো কাজকে হয়তো ওইভাবে আর আমরা দেখছি না কেমন আমার মনে আছে যে একদিন লন্ডন শহরে এক ভদ্রলোকের সঙ্গে আমি হাঁটছিলাম সেটা উনিশশো অষ্টাশি সাল তো উনি কথায় কথায় বলছিলেন যে আমি তখন তাকে বলছিলাম যে দেখো আজকে তোমাদের ব্রিটিশ জাতির একজনকে আমরা শুধু চিনি তার নাম কুয়ে ন সারা পৃথিবী চিনে কিন্তু আজ থেকে একশো বছর আগে এই লন্ডন শহরে যিনি আসে গিজগিজ করেছে কেমন এবং তখন সারা পৃথিবীতে পরিচিত এখানে অন্তত পঞ্চাশজন জন তো এই যে মেটেরিয়ালিজম যেটা বস্তুবাদ যেটার বিরুদ্ধে রবীন্দ্রনাথের কিছু অনুযোগ ছিল যে তোমরা বড় বেশি কাজের মধ্যে জীবনকে উনি যেটা বললেন যে আমাদের জীবনকে যেতে হবে অকারণে রবীন্দ্রনাথে বারে বারে আছে শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে শুধু অকারণ পুলকে অপ্রয়োজনীয় এটা করা এটা আর করতে পারছে না পৃথিবী তার ফলে বড় কিছুকে যে না দাঁড়িয়েছে হোয়াট ইজ লাইফ ইফ ফুল অফ কেয়ার উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার একটু দাঁড়িয়ে একটু ভালো করে তাকাবো জীবনের দিকে এটা যদি না পারলাম তাহলে হোয়াট ইজ লাইফ জীবনে চলার কি মানে এই যে এই জীবনে অর্থ কী এটা নাইনটিন সেঞ্চুরিতে যখন ইন্ডাস্ট্রিয়াল অগ্রগতি প্রচণ্ডভাবে হচ্ছে তখন কবির মাথার মধ্যে এই ভাবনা এসেছিল এবং সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আজকে এমন পরিপূর্ণ মানুষ এমন ব্যস্ত এমন জড়িত এমন উন্মাদ যে মানুষের পক্ষে আজকে শুধু রবীন্দ্রনাথ কেন রবীন্দ্রনাথ নয় বড়ো কোনো কিছুকেই ধারণ করা ধারণ করা কঠিন হয়ে পড়ছে কারণ তার পাত্র ছোট হয়ে গেছে তার গভীরতা নেই এই নিশ্চয়ই এটা কিছুকাল চলবে তবে আমার ধারণা এই বস্তুতন্ত্র সর্বস্ব পৃথিবী এটা খুব বেশি দিন এই পৃথিবীতে সারভাইভ করতে পারবে না কেমন এবং আমি পরিবেশবাদী আন্দোলনের সঙ্গে কিছুটা যুক্ত হওয়ার পরে আমি বুঝেছি যে যে পৃথিবীর সম্পদ আছে মানুষ যা ভোগ করতে চাচ্ছে এই পৃথিবী সম্পদ দিয়ে অত বড় ভোগ সম্ভব হবে না অলরেডি আমরা পৃথিবীকে প্রায় ধ্বংস করে ফেলেছি প্রকৃতিকে নিশ্চিহ্ন করে ফেলেছি মানে মানুষের মানে বড় মানে জীবনকে আমরা হারিয়ে ফেলেছি তো শুধু প্রকৃতিকে নিশ্চিহ্ন করিনি আমরা মানুষের মধ্যে প্রকৃতিকেও ধ্বংস করে একটা গাছ তো ছুটতে ছুটতে তৈরি হতে পারে না একটা গাছ দাঁড়িয়ে সে বড় হয় ওই তাজমহল তো দৌড়তে পারবে না কেমন কিন্তু যে মানুষ এসে দৌড়চ্ছে সে কী করে তাজমহলকে দেখবে কী করে একটা গাছের সৌন্দর্যকে অনুভব করবে একটা গেটের একটা খুব সুন্দর কথা আছে যে একটা পাইন গাছের নিচ দিয়ে আমরা মাসুল ছাড়া যেতে পারি না কথাটা মানে হচ্ছে যে আমরা যখন একটা পাইন গাছের নিচ দিয়ে যাই তখন আগে যে মানুষটা ছিলাম আমি কি সেই মানুষটা আর থাকি চলে যাওয়ার পরে থাকি না তার কারণ হচ্ছে যে ওই গাছটা নিচ দিয়ে যাওয়ার পরে ওই গাছের যে নির্জনতা স্নিগ্ধতা মাধুর্য সেটা আমার শরীরের মধ্যে জড়িয়ে যায় আমি আর একটু সুন্দর মানুষ হয়ে উঠি তো তেমনি একটু ধীরে যেতে হবে কিন্তু আজকের পৃথিবী যেভাবে ঊর্ধ্বশ্বাস চলছে এখানে বড় কিছু কিছুটা বিপন্ন অবস্থায় আছে তবে আমি মনে করি যে পৃথিবী এর হাত থেকে রক্ষা পাবে তো রবীন্দ্রনাথের ব্যাপারে আমি শেষ একটু বলি কোনো কোনো কবি আছেন যিনি হয়তো সারা জীবনে দুটো অসাধারণ লাইন লিখেছেন আমরা তাকে বলতে পারি যে উনি দুই লাইনের জন্য কবি হয়েছিলেন কেউ আছে যে হয়তো দিনের মধ্যে আধ ঘন্টার জন্য কবি হয়ে ওঠে তারপর আবার সাধারণ মানুষ কেউ আছে দু ঘন্টার জন্য কবি হয় বা শিল্পী হয় তারপর আবার সাধারণ মানুষ হয়ে যায় কিন্তু এই যে পিকাছু প্রতি মুহূর্তে শিল্পী ছিলেন রবীন্দ্রনাথ ছিলেন প্রতি মুহূর্তে আমি পৃথিবীর কবি তার উঠে যত ধ্বনি আমার বাঁশির সুরে সুরে সারা তার জাগিবে তখন কেমন প্রতিটা জিনিস তার মনের মধ্যে আঘাত করেছে এবং উনি জেগে উঠেছেন এবং তার ইতিহাস লিখে গেছে এই জন্য রবীন্দ্রনাথের গানের কথা একটু আগে আমি বলেছি যে আমাদের এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তে আমরা রবীন্দ্রনাথের গানকে পাবো না রবীন্দ্রনাথের সাহিত্যকে পাবো কারণ যে মানুষ সারা জীবনের প্রতিটা মুহূর্তে শিল্পী হয়েছে এরপরে আর কথা বলার কিছু নেই আমার মনে হয় এরপরে শেষ করা উচিত আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান দেখার জন্য